আর পুরো জীবনে এভাবেও জীব সেবা করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট তৈরি করব, তার আগেই দেখি এনারা ঘোরাফেরা করছেন, তো ওনাদেরকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আবার দুপুরবেলা লাঞ্চের টাইমের আগেই যখন ভাত বাড়বো, তার আগেই এসে গুম গুম আওয়াজ করতে থাকবে, তখন আবার দেব, তখন এক ঝাঁক আসবে। রোজই এই জিনিসটা হয়, কিন্তু শেয়ার করে উঠতে পারি না। আজকে তাই ক্যামেরা বন্দি করলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার লাঞ্চের প্রিপারেশন। ওখানে একটু মাটন সেদ্ধ করতে দিয়েছি, মাটনটা কষা হবে, আর মশলাগুলো এখন রেডি করে নিচ্ছি। এবার এখানটায় একটু লাল শাক, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে করে নেব। সল্ট দিয়ে দিচ্ছি, মোসাম্বির রসটা করে নিচ্ছি, আর ওদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব, তারপর মশলাটা কষিয়ে ওটা অ্যাড করব। আজকে তরমুজ রেখেছি, তরমুজটা এই সিজনে সবাই ভালোবাসে, তাই একটা তরমুজ রেখেছি। 2 কিলো 60 টাকা নিল। মাটনটা হয়ে গেছে সেদ্ধ, এবার এটাকে মশলাটা ভেজে দিয়ে দেব।
পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ইংলিশ লঙ্কার গুঁড়ো, গার্লিক পেস্ট, ওটা জিঞ্জার ছিল সরি, আর এটা গার্লিক, ভাজা হলে তারপর যদি শাকটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু সিটি খাইয়ে নিয়েছি, মাটনটা আস্তে আস্তে করে দিয়ে দেবো, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, এই
বাড়ির ইয়াংদের জন্য এটা করছি, আমাদের দুজনের জন্য মাছের ঝোল আছে। এবার এই কুকারে সেদ্ধ করা জলটা দিয়ে দেব। এবার গ্যাসটাকে অফ করে কুকারটা বসিয়ে দেব আর এটাকে ভাজা আলুগুলো এটাতে মিক্স করে দেব। কুকারটাকে বন্ধ করার আগে এই দুটো পেঁপের টুকরো, এই দুটো টুকরো একটু এটাতে দিয়ে দেব, যাতে খুব ভালো মতো করে সেদ্ধ হয়, খোসা শুদ্ধ। কারণ আমি এটা করে দেখেছি এটাতে খুব ভালো রেজাল্ট আসে। তারপর কুকারটা বন্ধ করে দেব। গ্যাসটাকে বাড়িয়ে দেবো। হয়ে গেল, মাটনটা ফাইনাল কুকারে দিয়ে দিলাম। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।